দশকে যখন মোবাইল কম্পিউটার ইন্টারনেট এসব হাতের নাগালে ছিল না তখন পাঠ্যবইয়ের মাঝে লুকিয়ে কিংবা অবসরে কমিক্স বই পড়া ছিল রোমাঞ্চকর এক বিষয় প্রাণ কুমার শর্মার সৃষ্টি চাচা চৌধুরী বিল্লু পিঙ্কি রমন শ্রীমতীজি চাননি চাচির মতো কমিক্স চরিত্রগুলো ছিল ভীষণ জীবন্ত এর বাইরেও জনপ্রিয়তায় এগিয়ে ছিল অগ্নিপুত্র অভয় লম্বু মোটু হিম্যান হ্যাঁ দর্শক ছোটবেলায় ফিরে আসা প্রিয় সব কমিক্স চরিত্র নিয়ে আজকের আয়োজন সঙ্গে আছি আমি তাজরিন রিকা চাচা চৌধুরী কম্পিউটারের চেয়েও প্রখর মস্তিষ্কের অধিকারী ছিলেন লাল পাগড়ি আর সাদা গোফের এই চরিত্রটি তার সঙ্গী ছিল জুপিটার গ্রহ থেকে পৃথিবীতে এসে চাচির হাতের আলু পরোটা খেয়ে থেকে যাওয়া শক্তিশালী সাপু দ্রুত গতির জন্য চাচা চৌধুরীর পোষা কুকুরটির নাম ছিল রকেট আর গাড়ির নাম ছিল ডগ ডগ যার প্লেটের নাম্বার ছিল 000 চাচা চৌধুরী কমিক্সের জন্য 1995 সালে লিমকা বুক রেকর্ডসে উঠেছিল প্রাণের নাম ১৯৭৩ সালে প্রাণকুমার তার কমিক্সে বিল্লু নামের এক চরিত্র সৃষ্টি করেন তাতে কপাল সহ বিল্লুর চোখ মাথার চুলে ঢাকা থাকত পোষা কুকুর মতি তার পছন্দের বন্ধু জজি শত্রু বজরঙ্গি পালোয়ান জজির বাবা কর্নেল 303 এদের ঘিরেই ছিল বিল্লু কমিক্সের গল্প কমিক্সের আরেকটি জনপ্রিয় চরিত্র পিঙ্কি তাকে একটু বেশি চাঞ্চল্য দিয়েছে কার্টুনিস্ট প্রাণকুমার সুন্দর সুন্দর ফ্রক আর বব কাটিং চুলের ব্যান্ডের জন্য মেয়ে বাচ্চারা খুব পছন্দ করত তাকে এছাড়াও রমন শ্রীমতীজি চাননি চাচি এই চরিত্রগুলো ছিল ভীষণ জনপ্রিয় এদিকে অ্যাকশন চরিত্রের কমিক্সগুলোর মধ্যে রয়েছে অগ্নিপুত্র অভয় লম্বু মোটু ডায়নামাইট ও ফ্যান্টম এর বাইরেও নারায়ণ দেবনাথের সৃষ্টি নন্টে ফন্টে বাটুল দ্য গ্রেটের কথা একেবারে না বললেই নয় এছাড়া হার্ডির সৃষ্টি খুদে গোয়েন্দা টিনটিন তার পোষা কুকুর কুট্টুস এবং তার সঙ্গী ক্যাপ্টেন হ্যাডক প্রফেসর ক্যালকুলাস আজও জনপ্রিয় বয়সে বড় হওয়ার পরেও শখের বসে এখনো অনেকেই কমিক্সের খোঁজ রাখেন রাখেন সংগ্রহে স্বপ্ন দেখেন নিজের মতো সন্তানকেও কমিক্স পাঠে আগ্রহী করে তোলার ছোটবেলা থেকে গল্পের বই বেশি পড়া না হলেও কমিক্স অনেক পড়া হতো আমার সো আমি চাই আমার বেবিকে কমিক্সের সাথে ইন্ট্রোডিউস করতে অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে বাতি ঘরে আসা আমাদের তবে পুরনো জনপ্রিয় কমিক্সগুলো এখন তেমন পাওয়া না গেলেও বাজারে নতুন এসেছে ঢাকা কমিক্স অন্তিক মাহমুদের কমিক্স সহ কলকাতার বেশ কিছু পাবলিকেশন থেকে প্রকাশিত কমিক্সের বই কমিক্স শুধু ছোটরা নয় বড়রা খুব পছন্দ করে সব কমিক্স সবসময় পাওয়া যায় না আমরা গত দু বছর আগেও কমিক্স এনেছি ঢাকা চট্টগ্রামে আর এখন বিল্লু পিঙ্কি পাওয়া যায় চাচা চৌধুরী কিছু আইটেম পাওয়া যায় আর এছাড়া আরও বলতে গেলে আমাদের যে আর্যের টিনটিন কমিক্স সেটা আমরা রাখি নিয়মিত ফরাসি অ্যাস্টেরিক্স কমিক্সের বইগুলো আমরা রাখি তারপর ঢাকা থেকে অনেক ঢাকা কমিক্স নামে একটা প্রতিষ্ঠান অনেকগুলো কমিক বের করে ওনারা খুব ভালো কমিক্স এগুলো আর কলকাতার অনেকগুলো কমিকের বই পাওয়া যায় সেগুলো আমরা সবগুলোই যত্ন সঙ্গে রাখি অনেকের ক্ষেত্রে বই পড়ার অভ্যেস গড়ে উঠেছিল কমিক্স দিয়ে বর্তমান প্রজন্ম যে কমিক্স পছন্দ করে না তা কিন্তু নয় শুধু বইয়ের বদলে শিশু কিশোরদের হাতে উঠে এসেছে নানা প্রযুক্তির পণ্য অথচ শিশুর সুন্দর সাবলীল মানসিক বিকাশ ও বুদ্ধিমত্তার জাগরণে বিকল্প নেই পাঠাভ্যাস গড়ে তোলার